फ्रेंड्स आज के भिडियोते एम एक मिड कैप कम्पानी बेपारे आलोचना करते चले जार मध्य देखते पावा जा कम्पानी तर निजे बिजनेस के बाड़ान कम्पानी के स्टेक बिंग कर तो फ्रेंड्स चलू देखे नेब पुरो निज़ की आन कम्पानी मध्य ये निज़ एस पहुँचे कम्पानी फंडामेंटाली केमन आेक्निकल चार्टर मध्य क्य इंडिकेट पावा जा सब विषय आज के स्टेप ब स्टेप यीडियोर माध्यम चर्चा कर चले फ्रेंड्स एखो अब्दि जो अपना स्टॉक बेंगली चैनल के सबसक्राइब ना कर सबसक्राइब कर नीन ये नतून नतून बांगलाते वीडियो देखार जो फ्रेंड्स अपना जो एख अब्दि प्ले लिस्टे इसे टेक्निकल ओपर बेस्ट बेस्ट वीडियोगुलो ना देखे तेल अवश्य देखे नबें क्या से प्रॉफिट और नॉलेज गेन करार क्योंकि सूझ थको तो फ्रेंड्स चलू चले जाब मेन पॉइंटर दिखे এখন আমরা চলে এসেছি স্ক্রিনের উপর স্ক্রিনের উপর সবার প্রথমে আমরা দেখে নেব যে কোম্পানির মধ্যে সেলস কেমন হচ্ছে দেন তারপর কিন্তু আমরা অবশ্যই নিউজের উপর যাব তো फ्रेंड्स ধৈর্য ধরে লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন তো फ्रेंड्स দেখুন সেলস দেখতে পাওয়া যাচ্ছে 2015 থেকে 2021 অবধি কোম্পানির মধ্যে টোটাল যা সেল হয়েছে তা পুরো হিস্ট্রি কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো 2017 তে কোম্পানির মধ্যে সেলস আমরা দেখতে পাচ্ছি 318 কোটি আছে 2018 তে 411 কোটি 2019 এ 507 এবং 2020 তে আমরা দেখতে পাচ্ছি 639 এবং 2021 এ বছর আমরা দেখতে পাচ্ছি 660 কোটির কিন্তু সেলস হয়েছে তো फ्रेंड्स দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে 2020 এবং 2021 অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট আছে কেন ফ্ল্যাট আছে তার রিজন কি আছে আমাদের সবারই জানা আছে কারণ আমরা জানি যে পরিস্থিতি কি রকম আছে কোভিডের জন্য প্রত্যেক বিজনেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছোটমোটো কিন্তু এফেক্ট পড়েছে তাছাড়া फ्रेंड्स দেখে নেব নেট প্রফিট কেমন হয়েছে কোম্পানির মধ্যে নেট প্রফিট फ्रेंड्स দেখুন 2018 তে আমরা দেখতে পাচ্ছি 55 কোটি 2019 এ কম হয়ে গেছে 20 কোটি 2020 তে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট কিন্তু ইনক্রিজ হয়েছে এবং সেটা আছে 147 কোটি এবং এবছর আমরা দেখতে পাচ্ছি যে 2021 এ নেট প্রফিট হয়েছে 280 কোটি তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু জাম্প দেখিয়েছে তাছাড়া কোম্পানির মধ্যে 1 ইয়ার এর সি जीआर देखते पावा जाच्छे 154% फ्रेंड्स थ्री इयर्स फाइव इयर्स एवं टेन इयर्स डेटा देखते पावा जाच्छे ना केनना एत दिन पुरानो किन्तु कम्पानी स्टक एक्सचेंजे आसेनी तो एक बछरे आमरा देखते पाच्छी कम्पानीर मध्ये सीएजीआर आछे 154% तो एटा देखे अनुमान करा जाच्छे जे कम्पानी एक बछरे की रकम रिटार्न आमादेरके दिएछे फाइव इयर्स आमरा देखते पाच्छी जे कम्पाउंड प्रॉफिट ग्रोथ आछे 35% एवं कम्पाउंड सेल्स ग्रोथ देखते पावा जाच्छे फाइव इयर्स 21% आछे तो कम्पानी किन्तु मेनलि आमरा देखते पाच्छी जे खूब भालो एकटा रिटार्न दिएछे हाँ दो बछर धरे आमरा देखते पाच्छी जे सेल्स फ्लैट आछे किन्तु ता सत्त्वेओ नेट प्रफिट इनक्रीज होयेछे तो चलुन देखे नेब कम्पानिर बिजनेस कि आछे बा कम्पानिर नाम कि आछे आमरा चले एसेछि एनएससी इंडियार ओपर एनएससी इंडिया प्रोफाइल्स देखते पावा जाच्छे कम्पानी एखन ट्रेड করছে 7420 টাকার কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 0.92% এর মুভমেন্ট আছে প্রায় বলতে গেলে 67 পয়েন্ট তো আজকে কেন এতটা মুভমেন্ট দেখালো তার রিজন কি আছে সেটাও আমরা দেখব তাছাড়া এই স্টক ওপেন হয়েছিল 7352 টাকাতে হাই আছে 7497 এবং লো আছে 7340 এর মধ্যে फ्रेंड्स 52 উইক হাই আমরা দেখতে পাচ্ছি 9950 প্রায় বলতে গেলে অলমোস্ট কিন্তু 10000 এর কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে তো এখন কিন্তু স্টক অনেকটাই ডিসকাউন্টে মার্কেটে অ্যাভেলেবল আছে প্রায় বলতে গেলে 3000 পয়েন্ট ডিসকাউন্টে এখন কিন্তু এই স্টক মার্কেটে অ্যাভেলেবল আছে তাছাড়া फ्रेंड्स দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে মেইনলি কিন্তু অনেকটাই হাই প্রাইসে ট্রেড করছে তা সত্ত্বেও এর মধ্যে দেখুন ডেলিভারি পার্সেন্টেজ আছে 48% फ्रेंड्स এতটা যখন হাই প্রাইসে ট্রেড করছে তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে 48% কিন্তু কোয়ান্টিটি ট্রেড হচ্ছে এটা কিন্তু फ्रेंड्स কোনো ছোটমোটো কোয়ান্টিটি নয় তো চলুন রিজন কি আছে সেটা অবশ্যই আমরা জানব কিন্তু তার জন্য আমরা দেখে নেব যে কোম্পানি আদৌ ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে তো फ्रेंड्स এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর বিএসসি ইন্ডিয়ার পারফরম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে 22575 কোটি ফ্রেন্ডস এটা কিন্তু একটা
মিড ক্যাপ কোম্পানি আছে, তাছাড়া ফেস ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে 10 আছে এবং আরই আছে 18.61, পিবি আছে 13 এবং পি আছে 75। তাছাড়া ফ্রেন্ডস দেখুন কোম্পানি মেইনলি কী কাজ করছে, ইন্টারনেট সফটওয়্যার সার্ভিস সেক্টরে কিন্তু বিলং করছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং আছে। আমরা চলে এসেছি ফাইন্যান্সিয়াল ট্রেডের উপর। ফাইন্যান্সিয়াল ট্রেডের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু পজিটিভ আছে। আমরা জানি পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং থাকলে ডেফিনেটলি খুবই একটা গুড সিগন্যাল থাকে। তো এখানে কিন্তু একটা গুড সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো চলুন চলে যাব চার্টের উপর। চার্টের উপর যাওয়ার আগে ফ্রেন্ডস কোম্পানির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক কী আছে সেটা দেখাও খুবই ইম্পর্টেন্ট আছে। ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে এবং কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5 ইয়ার্সে সিএজিআর কিন্তু ইনক্রিজ হয়েছে এবং সেটা আছে 34.58%। তাছাড়া নেগেটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বুক ভ্যালু কিন্তু বেড়েছে এবং সেটা আছে 13.87%। তো চলুন আমরা চলে যাব চার্টের উপর। এসেছি চার্টের উপর। চার্টের উপর ফ্রেন্ডস আপনারা নাম দেখতে পাচ্ছেন স্টকের, ইন্ডিয়া মার্ট। ফ্রেন্ডস নাম দেখেই চলে যাবেন না, এর রিজন কি আছে আজকে পজিটিভ মুভমেন্ট দেখানোর পেছনে এবং এর মধ্যে পরবর্তী সময় আরও কী ধরনের মুভমেন্ট দেখতে পাওয়া যাবে সেই বিষয়েও কিন্তু ফ্রেন্ডস আমরা ডিসকাস করব। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। ফ্রেন্ডস দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 9,950 টাকা থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে আসছে। ফ্রেন্ডস এতটা যেহেতু হাই হয়ে গেছিলো তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কারেকশন আছে। দেন এখানে যদি ফ্রেন্ডস আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন 2-3 মাস আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি যে কনসোলিডেট করছে, কনসোলিডেটেড পিরিয়ড কিন্তু চলছে। আমরা জানি কোন কোন সময় স্টক কনসোলিডেট করে এবং কনসোলিডেট পিরিয়ড শেষ হওয়ার পর সে কিন্তু আবারও বাউন্স ব্যাক করে দেখায়। তাছাড়া ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3 দিন ধরে এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং ভলিউমও কিন্তু হাই আছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রেজিস্ট্যান্স ব্রেকআউটও আসতে চলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ব্রেকআউট আসতে চলেছে 7,482 টাকার কাছাকাছি। এই প্রাইসটাকে যদি ব্রেক করে নেয় তাহলে ডেফিনেটলি কিন্তু স্টক অনেকটাই উপরের দিকে যেতে চলেছে। তো কতটা উপরের দিকে যেতে চলেছে সেটাও কিন্তু আমরা জানবো। তাছাড়া ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি নিউজের ওপর। ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়া মার্ট কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে স্টেক 26.23% ইন অ্যাগিলস ই কমার্স এবং তার ভ্যালু থাকছে 26 কারোর। ফ্রেন্ডস এটা কিন্তু একটা সফটওয়্যার বেস কোম্পানি আছে এবং তার স্টেক বাইং করতে চলেছে ইন্ডিয়া মার্ট। কত বাইং করতে চলেছে? 26.23% এবং তার ভ্যালু থাকছে 26 কারোর। কোম্পানি নিজের বিজনেসকে বাড়ানোর জন্য অন্য সফটওয়্যার কোম্পানি থেকে স্টেক অ্যাকোয়ার করছে। তো ডেফিনেটলি ইন্ডিয়া মার্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এসে পৌঁছেছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাচ্ছি যে 16 সেপ্টেম্বর মধ্যে কিন্তু এই ডিলটা কমপ্লিট হতে চলেছে। তো 16 সেপ্টেম্বর আসতে এখনও ফ্রেন্ডস অনেকটা সময় আছে। তো ডেফিনেটলি এর মধ্যে আরও কিছুটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো বলেই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন আবার আমি চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর এবং আপনাদের সামনে এখানে আমি আরএসআইকে লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস আরএসআইয়ের মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট 60-এর কাছাকাছি। ফ্রেন্ডস আমরা জানি যে 60-70 মধ্যে যেই জোনটা থাকে সেটা কিন্তু একটা স্ট্রং জোন থাকে। তো ডেফিনেটলি এখন দেখতে পাওয়া যাচ্ছে স্টক কিন্তু অলমোস্ট স্ট্রং জোনের কাছে এসে পৌঁছেছে। এই প্রাইসটাকে ব্রেক করে নেয় তাহলে ডেফিনেটলি 7,859 অবধি কিন্তু যেতে চলেছে এই স্টক। তো সবার প্রথমে আমাদেরকে ফ্রেন্ডস লক্ষ্য রাখতে হবে যে 7,482টাকে ক্রস করতে পাচ্ছি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রেজিস্ট্যান্স ব্রেকআউট আসতে চলেছে। এটাকে যদি ব্রেক করে নেয় তাহলে ডেফিনেটলি স্টক কিন্তু 7,800 অবধি যেতে চলেছে। তো এখন আমাদেরকে মেইনলি ওয়েট এবং ওয়াচ করতে হবে এবং দেখতে হবে যে 7,482টাকে ক্রস করতে পারছে কিনা। এখন আমি চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর সেক্টর পিই আছে 63 এবং এর পিই রেশিও আছে 79। তো সেক্টর পি তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে সামান্য এর মধ্যে পিই রেশিও ইনক্রিজ হয়েছে। কেননা কোম্পানি যেভাবে মুভমেন্ট দেখিয়েছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পিই রেশিও কিন্তু ইনক্রিজ হয়েছে। তাছাড়া ফ্রেন্ডস
কোভিডের সময় 2020-তে যদি কোনো বিজনেস চলেছে তাহলে কিন্তু সেটা অনলাইন বিজনেসই চলেছে এবং আমরা কিন্তু সবাই অনলাইনের ওপরে ডিপেন্ড হয়ে পড়েছিলাম। তো ডেফিনেটলি কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোম্পানি কিন্তু বেশি দিন পুরনো নয়। সেপ্টেম্বর 2019-এ স্টক এক্সচেঞ্জে এসেছে এবং তারপর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। তাছাড়া এখন আমরা দেখতে পাচ্ছি যে কনসোলিডেটেড পিরিয়ডও চলছে, কনসোলিডেটেড পিরিয়ড শেষ হলে ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু অনেকটাই বাউন্স ব্যাক করতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই ইন্ডিয়া মার্কেটের দিকে ফোকাস করতে পারেন এবং নিজেদের পোর্টফোলিওদেরকে ওয়াচ করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা কি ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না, কেননা ফ্রেন্ডস আপনাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আছে। চলুন ফ্রেন্ডস, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।